আমার অনুষ্ঠান সঠিক দিশা। আমার অনুষ্ঠান মানেই কিছু না কিছু শিক্ষণীয় টপিক নিয়ে আমি আলোচনা করি, প্রতিদিনই চেষ্টা করি আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা, এবং শুধু আলোচনা নয়, আলোচনার পাশাপাশি আপনাদের মনের কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা, সেই সমস্ত নিয়ে আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে কথোপকথন করি। আপনাদের সমস্যা সেটা যেমন আমি শুনি, সেই সমস্যার সমাধান কিভাবে করা যায়, কিভাবে করতে হয় সেটা আমি বলি, এবং টু দি পয়েন্ট আপনার সমস্যাটি কোথায় সেটা জানতে পারে। একজন ডক্টরের কাছে গেলে সেই ডক্টরবাবু যদি ঠিকঠাকভাবে রোগটা যদি অ্যানালাইসিস করে না বের করতে পারে, তাহলে সেই ডক্টরবাবু সঠিক মেডিসিনটি প্রয়োগ করতে পারে না। তেমনই একজন জ্যোতিষ, একজন প্রাজ্ঞ জ্যোতিষ, একজন শিক্ষা মানে যিনি প্রপার শিক্ষায় মানে শিক্ষায় শিক্ষিত, যিনি সাবজেক্টে চর্চা করেন, তিনি পারবেন আপনার যে সমস্যা সেই সমস্যার টু দি পয়েন্টে আসা। এবং আপনারা জেনে গেছেন আপনাদের মনের প্রশ্ন আমি আপনাদের বলি, আপনারা কি বিষয় জানবেন সেটা আমি বলি, এবং আপনাদের অতীত জীবন বলে নিয়ে তারপর বর্তমান তারপর ভবিষ্যৎ নিয়ে আমি আলোচনা করি। বিগত দিনে আমি একটি আলোচনার মধ্যে এসেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি সেই আলোচনাটা সম্পূর্ণ করতে পারিনি। আমি দেখাতে চেয়েছিলাম হাতের ওপরে এবং জন্ম ছকের ওপরে বেস করে প্রথম সন্তান নষ্ট হয়ে গেছে বা প্রথম সন্তান বা নর্মালি সন্তান হচ্ছে না, সন্তানের মুখে মা ডাক শুনতে পারছেন না, আমি হাত দেখিয়ে দেখিয়েছিলাম, জন্ম ছকটি আলোচনা করতে গিয়েছিলাম কিন্তু সময়ভাবে পারিনি। আজকের যে সকল মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন, যারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইছেন, তারা অবশ্যই নিচে দুটো ল্যান্ড নম্বর আছে, সেই নম্বরে ফোন করে আমার সঙ্গে সরাসরি এখন কথা বলতে পারবেন। আর যে সমস্ত মানুষ ফোনের পাশাপাশি আমার পার্সোনাল যে মোবাইল নম্বর, দেখুন দুটি তিনটি মোবাইল নম্বর যাচ্ছে, সেখানে যারা এই মুহূর্তে ফোন করবেন, এই অনুষ্ঠান চলাকালে ফোন করবেন, তারা আমার সঙ্গে কথা বলতে পারবেন না, তারা সরাসরি বুকিং মানে বুকিং করতে পারেন, বা এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর যদি ফোন করেন আমি এক মিনিট দু মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো। যারা এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা ল্যান্ড নম্বরে ফোন করুন, আপনাদের প্রবলেম আমি বলবো, সমস্যা আমি বলবো, এবং যাদের জন্ম সময় জানা নেই, জন্ম তারিখ নিয়ে কনফিউজ, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার। আপনি কার বিষয় জানবেন? আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? 4th July 1967। জন্ম সময় বলুন। সকাল না বিকেল? জন্মস্থান? জন্মস্থান হাওড়া। আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমিও ভালো আছি। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্ম বার হলো মঙ্গলবার। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্ম রাশি হলো বিষ রাশি কর্কট লগ্ন, কৃত্তিকা নক্ষত্র রাক্ষসগণ, বর্তমানে আপনার মহাদশা চলছে শনির মহাদশা, শনির অন্তর্দশা, লাস্ট একটি বছর গত বছর আগস্ট মাস থেকে বর্তমানে আগস্ট মাস পর্যন্ত আপনি কিন্তু ভালো যাচ্ছেন না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন, সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন। ঠিক বললাম না ভুল বললাম? আর্থিক জায়গাটি যেমন ডিস্টার্ব, পারিবারিক দিক থেকেও ডিস্টার্ব ইন্ডিকেট করছে এখানে। আপনার মেন প্রশ্ন কি বলুন এইবার? আর্থিকটাই দেখুন কিছু বলবেন না, শনি ভঙ্গ কাল স্বল্প যোগ হয়ে আছে এবং দ্বিতীয় দ্বাদশে আপনি যেভাবে ইনকাম করেছেন বিগত দিনে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু সেরকম ভাবে হয়নি, যেটুকু বা হয়েছে সেটা আস্তে আস্তে করে এবারে বেরিয়ে গেছে।
মেন প্রবলেম একটা ভালো অর্থ ইনকাম, তাই না? আপনি কি করেন, ব্যবসা করেন? কিসের ব্যবসা বলুন আরেকবার, বুঝলাম না। যদি মনে করেন সেই জায়গাটা ডেভেলপমেন্ট করা দরকার, একটা বারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার ভয়েসটা কেটে কেটে আসছে। অবশ্যই পার্টিকুলার যে কথাটা বললাম, ঠিকঠাক ভাবে যদি রোগটা অ্যানালাইসিস করা যায়, মেডিসিন অবশ্যই আছে। এবং আপনি যদি আমার কাছে আসেন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে আমি বেটার জায়গায় নিয়ে যাব। একদম পরিষ্কার বললাম, আপনাকে আমি বেটার জায়গায় নিয়ে যাব। শুধুমাত্র আমার পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। একটু খুব বেশি খরচ আপনাকে করতে হবে না, ঠিক আছে? ভালো থাকবেন। যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, ভাবছেন বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, প্রচুর টাকা, সেই সমস্ত জ্যোতিষ বন্ধু তান্ত্রিক বন্ধুদের কথা শুনে তাদেরকে দিয়ে এসেছি, রেমেডি ধারণ করেছি, কাজ পাইনি। শুধুমাত্র একটি জায়গায় নয়, দু জায়গায় নয়, চার জায়গায় পাঁচ জায়গায় আমরা গিয়েছি, বলার সময় বলছে, কাজের সময় কিচ্ছু নয়। তাদেরকে আমি বলছি, যদি বিশ্বাস হয় একটা বার আসুন, যদি বিশ্বাস হয় একটা বার আসুন, সমস্যা আপনার, সমাধান আমার, কাজ আমি করে দেব। দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি কাজ করে দেখাবো। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে। সবাই তো নিজের বিষয়ে জানতে চায়, কেউ কেউ সন্তানের বিষয়ে জানে। নিজের বিষয়ে যখন জানতে চাইছেন, অরিজিনাল ডেট অফ বার্থ নিয়েই এসেছেন, তাই না? কিন্তু আমি অরিজিনাল ডেট অফ বার্থ নেব না, ইচ্ছা করেই নেব না। আমি আপনাকে সংখ্যা তত্ত্বর উপর বেস করে দেখি বলতে পারি কিনা, ঠিক আছে? এক থেকে নয়ের মধ্যে একটি সংখ্যা বলুন তো আমাকে। এক থেকে নয়ের মধ্যে একটি সংখ্যা, চার। দশ থেকে একশোর মধ্যে আরেকটি সংখ্যা বলুন। কুড়ি। একটি ফেভারিট কালার বলুন, কালার, রং। হোয়াইট। একটি ফুলের নাম বলুন তো। বর্তমানে আপনার বয়স কত? বর্তমানে বয়স 20। আপনার লাইফে প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা বিষয়ে বাধা আসে, প্রত্যেকটা ক্ষেত্রে বিপত্তি আসে, আপনার হওয়া কাজগুলো আটকে যায়। আপনি যে কাজটা ভাবছেন আজকের দিনে, মানে দিনের বেলা কথা বলছি, বুধবার সকাল 10টার মধ্যে আমি কাজটা করব, আপনি এটা ভাবছেন, কিন্তু সেই কাজটি কোনোভাবে বুধবার 10টার মধ্যে হবে না। সেটা 12টা হতে পারে, বিকেল 4টা হতে পারে, কি পরের দিন বৃহস্পতিবার হতে পারে। আপনার কোনো কাজ একবারে সাকসেস হয় না। আপনি কি বর্তমানে পড়াশোনার লাইনে আছেন? পড়াশোনার লাইনে আছেন, কিন্তু এখানে দেখছি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। চাকরির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আসবে। আপনি যে চার বললেন, কুড়ি বললেন, রোজ বললেন এবং রেড বললেন, এই যে চারটি জিনিস আমি জিজ্ঞাসা করলাম, এর উপর বেস করে আপনার মঙ্গল, চন্দ্র, এই দুটো জায়গায় কিন্তু ডিস্টার্ব হচ্ছে। আপনি কিছু শারীরিক সমস্যায় ভুগছেন অনেকদিন ধরে? কিছু গাইনো সমস্যায় ভুগছেন? হ্যাঁ অথবা না বলবেন, আর কিছু বলবেন না। তাহলে বুঝতে পারলেন সংখ্যা তত্ত্ব দিয়ে কি বলা যায়। আপনার মেন প্রশ্ন ছিল চাকরি পাবো কিনা, ঠিক না ভুল? একদম এটাই ছিল। একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলতে পারে আপনি কি বিষয় জানতে এসেছেন। আপনি তো আপনার অরিজিনাল ডেট অফ বার্থ বলেননি, বলেছেন? আপনার মনের প্রশ্ন আপনি আমাকে শেয়ার করেছেন? আপনি কি বিষয় জানবেন বলেছেন একবারও? আপনার অতীত জীবনে কিছু কিছু দু চারটে ঘটনা আমি যে বললাম মিলছে কি? মিলছে তো? আপনাকে পরিষ্কার বলছি, যে কটা কথা বলেছি যদি মেলে, আপনাকে পরিষ্কার বলছি, আপনি মূলত টিচিং লাইন নিয়ে তো পড়াশোনা করছেন। টিচিং লাইনের ক্ষেত্রে প্রথমত বলি, আপনি পরীক্ষা দেবেন, যেভাবে আপনি প্রস্তুতি নিচ্ছেন যথেষ্ট ভালো, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আপনার সেই অনুযায়ী মানে রিটেনে আপনি পারবেন না,
অর্থাৎ ওখানে গিয়ে ডিস্টার্ব করবে। এক নম্বর, যদি যেদিনটা পরীক্ষাটা হচ্ছে সেই দিনটি যদি আপনার ফেভারে থাকে, আপনি হয়তো রিটেনে পাস করে গেলেন, ইন্টারভিউ বোর্ডে গিয়ে ডিস্টার্ব করবে, করবেই করবে, মাস্ট করবে, একদম আমি দায়িত্ব নিয়ে বলছি করবে। এবং আপনার একের বেশিবার ইন্টারভিউ বোর্ড থেকে ফিরে আসতে হবে। এখনো পর্যন্ত ঘটেছে এরকম ঘটনা? এখনো ঘটেনি, ঘটবে। ঠিক আছে, ঘটবে। তোমাকে আমি একটাই কথা বলছি, যেহেতু তুমি আমার সঙ্গে কথা বললে, বিষয়গুলো জানতে পারলে, সময় অবশ্যই আছে, বাবা মায়ের সঙ্গে কথা বলে জায়গাটা সমাধান করার চেষ্টা করো। ঠিক আছে, আমি তোমাকে কি বললাম, যথেষ্ট সমস্যা আছে, তুমি এগুলো একটু সমাধান করো। ঠিক আছে, ভালো থেকো। একজন প্রপার অ্যাস্ট্রোলজার, তিনি বলতে পারবেন আপনি কি জন্য এসেছেন, কিন্তু আপনারা সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, যে কোনো জ্যোতিষ বন্ধুদের কাছে গিয়ে আপনাদের প্রবলেমটা আপনারা বলে ফেলেন, আপনাদের সমস্যার কথা আপনি জানিয়ে ফেলেন, যখনই জানান, যখনই জানিয়ে ফেলেন, সেই জ্যোতিষ বন্ধু বা সেই তান্ত্রিক বন্ধু সেই বিষয়টাকে নিয়ে জাস্ট নাড়াচাড়া করে আপনাকে কিছু কথা বলে দেয়। কিন্তু তাকে আপনি জাস্টিফাই করুন যে আলটিমেট তিনি প্রকৃত জ্যোতিষ কিংবা তান্ত্রিক বন্ধু কিনা, একটা বারো কিন্তু আপনারা সেটা করেন না। আর এই না করার জন্যই আপনারা বারবার ঠকছেন, বারবার ঠকে চলেছেন, বারবার প্রতারিত হচ্ছেন। অ্যালার্ট হন, সতর্ক হন। অনুষ্ঠান প্রত্যেকেই করে, প্রত্যেকের অনুষ্ঠানই ভালো লাগে, তার মধ্যে আপনারা নিজে জাস্টিফাই করুন কোন জ্যোতিষ বন্ধুটি ঠিক। আমাকেও জাস্টিফাই করুন যে আমি ঠিক বলতে পারছি কিনা। নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি। প্রোগ্রাম কেমন লাগছে? প্রোগ্রাম ভালো লাগে স্যার আপনার। ভালো লাগে কারণটা কি? সবারই তো প্রোগ্রাম দেখেন। না না, তোরা অনেকেরই মানে কিন্তু আপনার প্রোগ্রাম ভালো লাগে, আপনি মানে ঠিক রোগগুলো ধরতে পারেন, এই যে মেন হচ্ছে। ধন্যবাদ। আপনি কার বিষয় জানবেন? ছেলের বিষয়, ছেলের অরিজিনাল ডেট অফ বার্থ বলুন। মেয়ের বিষয়, ওকে। 15/6/1998 জন্ম সময় বলুন। জন্ম সময় বৈকাল 5:25। 15/6/1998 বৈকাল 5:25 বৈকাল 5:25। জন্মস্থান হাওড়া? জন্মস্থান উলুবেড়িয়া। উলুবেড়িয়া। যে ডেট অফ বার্থ দিয়েছেন আপনি আমাকে, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্মবার হলো সোমবার। একদম ঠিক। মেয়ের কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র এবং গণ হলো দেবারিগণ, মানে রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। শনির অন্তর্দশা শুরু হয়েছে 2019 সালের মে মাস এবং 2021 সালের নভেম্বর পর্যন্ত চলবে, এবং এই ছকে মেয়ের শনির সাড়ে সাথী শুরু হয়েছে। মেয়ের শনির সাড়ে সাথী শুরু হয়েছে, মেন্টাল দিক থেকে একটু ডিস্টার্ব থাকবে, মাঝে মধ্যে একটু রেগে যাওয়ার প্রবণতা থাকবে, কিন্তু নিজেকে নিজে আবার কন্ট্রোলও করবে। আর একটা কথা আপনি শেয়ার করুন তো আমার সঙ্গে, আপনাদের, না না আমি যেটা বলতে যাচ্ছি এবার, আপনাদের এই বাড়ি বা ও যেখানে জন্মগ্রহণ করেছে সেইখানে, সেই বাড়ি বা বাড়ির একদম কাছাকাছির মধ্যে, সারাউন্ডিং এর মধ্যে, একটা বৃত্তের মধ্যে, মানে বাড়ি বা বাড়ির আগুয়া অঞ্চল বা কয়েকটি বাড়ির মধ্যে কেউ কি অপঘাতে মারা গিয়েছিল বা সুইসাইড করেছিল বা কোনো ধরনের কিছু ঘটনা ঘটিয়েছিল বাড়ির আশেপাশে? অনেক আগের ঘটনা বলছি, বলুন। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনার বাড়ি বা বাড়ির একদম কাছাকাছির মধ্যে অনেক আগের ঘটনা বলছি, এটা মনে নেই। বুঝলাম না, বলুন। মানে না না, মানে অপঘাতে বা কোনো ধরনের সুইসাইড বা হয়তো রোগ ভোগে মারা গেছে এরকম ঘটনা? মানে ঘটনা হচ্ছে এটাই, তার মানে মরার সময় হয়নি। আপনার বাড়ির লাগোয়া কি অবস্থা আছে সেটাও ইন্ডিকেট করছে।
হ্যালো কেটে কেটে যাচ্ছে, হ্যালো। হ্যাঁ বলছি, আপনার এই বাড়ি বাড়ি লাগোয়া যে অবস্থা হয়ে আছে সেটা ওখানে ইন্ডিকেট করছে, এবং আপনার মেয়ের পরিপূর্ণ কাল সর্প যোগ হয়ে আছে। পরিপূর্ণ কাল সর্প যোগ, এই পরিপূর্ণ কাল সর্প যোগ সমাধান করতে হবে, মাঙ্গলিক সমাধান করতে হবে, এবং বর্তমানে শনির সাড়ে সাথী, পরপর তিনটি কাল সর্প, মাঙ্গলিক, শনির সাড়ে সাথী, তিনটে কিন্তু সংশোধন করতে হবে। আর না হলে আপনার মেয়ে দাম্পত্য জীবন কিন্তু নষ্ট করে দেবে। দেখুন, কেরিয়ারে ও ট্রাই করছে, চাকরি বাকরির জন্য ট্রাই করছে, তাই তো? ও কি করছে বলুন তো? কি মানে পুলিশ করছে, ও মাঠফাট করছে, মাঠফাট মানে মাস্টারের জন্য ডিএনএড করে নিয়েছে উচ্চ মাধ্যমিকের পর প্রাইমারির জন্য, এবং বিএসসি বুঝতে পেরেছি। বলছো ও কি এমনি একটু মানে মাঠে ঘাটে দৌড়াচ্ছে? না না না, দৌড়াচ্ছে না, একটা ভালো যোগ ছিল এখানে, কিন্তু সেটা যখন করছে না, কি করছে চাকরির ক্ষেত্রে? শুনুন 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 শুনুন, একে একটু রেডি হতে বলুন। কয়েকটি জায়গা ভালো আছে, হ্যাঁ কয়েকটি জায়গা ভালো আছে, পার্টিকুলার যে তিনটে সমস্যা বললাম ওই তিনটে একটু সমাধান করুন, করলে অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, যোগ আছে, যোগ আছে, যোগ আছে, যোগ আছে। হ্যালো বলুন, হ্যালো বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি দমদম প্রতি সোমবার থাকি। আপনি অনুষ্ঠান শেষ হয়ে গেলে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে মোবাইল নম্বরে কথা বলুন, আমি কথা বলবো, ঠিক আছে? আজকে যে বিষয় নিয়ে আমি আসছিলাম, প্রথমত একটু হাতটা নিয়ে বলে নি, আপনারা যারা বিগত দিনে অনুষ্ঠানটা দেখেছেন কিন্তু ভুলে গেছেন, বা যারা নতুন আজকের অনুষ্ঠানটা দেখছেন তারা একবার দেখবেন, মূলত হাতে কোথায় কোথায় কি কি সাইন থাকলে সন্তান বিচার করা হয়, সন্তান হবে কি না, বা সেই সন্তান হওয়ার পর ভূমিষ্ঠ হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে কিনা, তার জন্য মূলত হাতে তিনটি সাইট দেখা ভীষণভাবে প্রয়োজন। আমি আগের দিনই বলেছিলাম, আমি আগের দিনই বলেছিলাম, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেছেন বা দেখেননি তাদের জন্যই বলছি, মূলত এই যে ক্ষেত্রটি এটা হলো বুধের সাইডের ক্ষেত্র, এটা হলো বুধের ক্ষেত্র, তার পাশটা হলো বুধের সাইড, ঠিক এইখানে পার্টিকুলার একটি বা একাধিক রেখা থাকে যেটা আমরা বলি বিবাহ রেখা বা প্রেমজ রেখা, সেই রেখার পাশে ছোট ছোট কিছু রেখা থাকে যেটা কিন্তু সন্তান রেখা। এটা যদি এক মানে প্রথম নম্বর পয়েন্ট হয়, সেকেন্ড পয়েন্ট দেখা যায় ঠিক এখানে, এইটা হলো শুক্রের ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্রে যদি এরকম লম্বা লম্বা কয়েকটি দাগ দেখতে পাওয়া যায়, রেখা যদি দেখতে পাওয়া যায়, এই বিষয় থেকেও সন্তান বিচার করা হয়। তিন নম্বর যে পয়েন্ট সেটা হলো জাস্ট এই জায়গাটা, মানে আঙুলের ঠিক এরকম একটা জায়গা, আমি গতদিন আলোচনা করেছিলাম বৃদ্ধাঙ্গুলির ঠিক নিচের জায়গাটা, ঠিক এই জায়গাটা, ঠিক সেইখানে পার্টিকুলার কিছু কিছু রেখা থাকে, কিছু কিছু রেখা থাকে, তার উপর বেস করেও সন্তান রেখা বা সন্তান সংখ্যা বা ছেলে হবে কি মেয়ে হবে সেটাও বলা সম্ভব। তার জন্য সময় দরকার, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে রেখাগুলো দেখতে হয়। কিন্তু যদি দেখা যায় এই ক্ষেত্রটি ডিস্টার্ব করেছে, এই ক্ষেত্রটি ডিস্টার্ব করেছে, এবং সব থেকে বড় ঘটনা বৃহস্পতির ক্ষেত্রটা যদি ডিস্টার্বময় থাকে, তাহলে তার সন্তান সহজে হতে চায় না, ডিস্টার্ব করে। এর পাশাপাশি রাহু থেকে যদি কোন রেখা যদি বুধের ক্ষেত্রে যদি চলে আসে, বা এখান থেকে কোন একটি রেখা যদি ডাইরেক্ট রাহুর ক্ষেত্রে যদি যায়, তাহলেও সন্তান সহজে হতে দেয় না। এটা হলো হাতের বিষয়। আমি এবার জন্ম ছক থেকে দেখাবো, যেটা আমি আগের দিন দেখাতে চেয়েছিলাম, আমি এই জন্ম ছকটি নিয়ে ছোট ছোট আলোচনা করব। তবে তার আগে এক বন্ধু রয়েছেন, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে। অনেকক্ষণ লাইনে আছেন তাই না? যাই হোক, অনুষ্ঠান ভালো লাগছে, কার বিষয়ে জানবেন বলুন, কার বিষয়ে জানবেন? ছেলে, ছেলের অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? বলুন, অরিজিনাল ডেট অফ বার্থ বলুন, জন্ম সময় বলুন,
8:25 জন্মস্থান বহরমপুর। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? তাই আজকে অনেকবার ট্রাই করেছেন মনে হয়। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন আপনার ছেলে, সেই অনুযায়ী জন্মবার হলো বুধবার। ওর রাশি কন্যা রাশি কর্কট লগ্ন উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে। ছেলের পড়াশুনো কেমন হবে এটাই তো আপনার প্রশ্ন, এবং কেরিয়ারে কি করবে এটাই সেকেন্ড প্রশ্ন, তাই না? মাধ্যমিক ভালো হবে না, একদম পরিষ্কার বলছি, ও পড়াশোনা করতে চাইছে না। দেখুন একটা কথা বলি, এই যে ছেলে, এই বই আপনার যে ছেলে, এ ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে না। বইটা সামনে খোলা আছে, আপনি দেখছেন বইটা সামনে খোলা, 10 মিনিট পড়ছে, 15 মিনিট পড়ছে, বইটা ওপেন আছে, খোলাই আছে, কিন্তু ওর মাথাটা, ওর ব্রেনটা, ওর মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে। কোন বন্ধু কি বলেছে, কোথায় কি ঘটনা ঘটে করেছে, এই সমস্ত বিষয় নিয়েই ওর মাইন্ডটা ডাইভার্ট হয়ে আছে, বোঝা গেল? পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব। আর আরেকটা ডিস্টার্ব আমি এখানে যেটা দেখলাম সেটা হলো এই ছকে একটা বাজে, ভীষণ বাজে কালসর্প যোগ হয়ে আছে। এই কালসর্প যদি না খণ্ডন করেন, যদি সমাধান না করেন, ও সহজে জীবনে উঠতে পারবে না, ও জীবনে উঠতে পারবে না, একদম পরিষ্কার বলছি। ও রাত বিকেলে ভয় পায়, একা থাকতে ভয় পায়, অন্ধকারকে ভয় পায়, ঠিক বলছি না ভুল বলছি? একদম জোরে হ্যাঁ। এই ছকে অনেক ডিস্টার্ব আছে, যদি মনে হয় একটা বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পার্টিকুলার ওকে 2 থেকে 3টে বিষয় নিয়ে একটু রেমেডি করে দেব। এবং আমি বলছি আপনি শুনুন, প্রথমত বলছি আসবেন যখন একটু সময় নিয়ে আসবেন, এমন সময় আসবেন না যখন হয়তো পরীক্ষা শুরু হওয়ার 2 মাস 4 মাস 6 মাস আগে আসবেন না, একটু সময় নিয়ে আসুন অন্তত। আপনি কোথায় আসবেন? যারা জানতে চাইছেন যে দুলাবাবুর সঙ্গে যোগাযোগ করতে চাইছি, চেম্বারে যোগাযোগ করতে চাইছি কিন্তু কোথায় আসবো, তাদের উদ্দেশ্যে বলছি প্রতি সোমবার আপনারা আমাকে দমদম চেম্বারে পাবেন, প্রতি মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, প্রতি বুধবার গড়িয়াহাট চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, শুক্রবারে শেওড়াফুলি চেম্বার, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় ফার্স্ট অ্যান্ড থার্ড শনিবার বর্ধমানে, এবং রবিবার অর্থাৎ প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগরে। এছাড়া নাইট কার্ফুটা উঠে গেলেই প্রতি মাসের সেকেন্ড এবং ফোর্থ শনিবার আপনারা আমাকে পাচ্ছেন রায়গঞ্জে। যারা নর্থ বেঙ্গলের মানুষ অনেকে ফোন করছেন, দাদা একটু আমাদের কাছে আসুন, শিলিগুড়িতে চলে আসুন, বসার ব্যবস্থা করে দেব, রায়গঞ্জে চলে আসুন, বসার ব্যবস্থা করে দেব, আমার বাড়িতে এসে বসবেন, প্রচুর আবদার আপনাদের, প্রচুর আবদার। আপনাদের আবদার মেটানোর জন্যই নাইট কার্ফুটা একটু উঠে আসুক, অবশ্যই আমি আসব, তবে সময় জানান দিয়েছি আর নয়, আর নেক্সট দিন আমি আবার অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকেই প্রণাম জানিয়ে শেষ করছি আমার অনুষ্ঠান। নমস্কার।